তো বন্ধুরা, আমি সত্যি কি বলবো, ও এতটাই আপসেট হয়ে পড়েছে যে কি বলবো, কি করে ওকে রেখে আমি যাব সেটাই ভেবে পাচ্ছি না। ও বাচ্চাদের মতো কীভাবে কাঁদছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি 3 দিনের জন্য আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি, তো এই কথা শুনে তো আপসেট হয়ে পড়েছে এবং কি বলবো, যাওয়ার সময় প্রচণ্ডভাবে আপসেট হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি বিয়ের পরে আমরা দুজন কখনো এভাবে আলাদা থাকিনি। আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, তো এই 3 বছরের মধ্যে আমি কখনো ওর থেকে আলাদা থাকিনি বা ও আমার থেকে আলাদা থাকিনি। তো আমার ব্লগটা কিন্তু তোমরা পুরোপুরি দেখবে, কারণ ভিডিওর শেষে এমন কিছু আছে যা তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা চলে এসেছি কুমারঘাট স্টেশনে। কুমারঘাট স্টেশন থেকে রেলে করে আগরতলা আমরা গিয়ে পড়বো। তো রেলে ওঠার পরে দেখলাম যে প্রচণ্ড ভিড়, এত ভিড়ের মধ্যে যে আজকে যেতে হবে সত্যি আজকে একদম ভাবিনি। তো আমরা ভেন্দ্রনগর আই পড়লাম। তো আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে কর্নাল চৌমুহনী রয়্যাল গেস্ট হাউসের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। তো আসার পথে বন্ধুরাম ওর কথা খুব মনে পড়ছিল, ওকে ওকে খাদ দিয়ে এসেছি, তো বারবার মনে পড়ছিল যে কি করছে বা কি করছে না। তো আমরা এসেই প্রথমে টিফিন খেয়ে নিলাম, তো গেস্ট হাউসের মধ্যে সব ব্যবস্থা ছিল, তো টিফিন খেয়ে তারপর আমরা তো এখন আমরা টিফিন খাচ্ছি সবাই মিলে রয়্যাল গেস্ট হাউসের মধ্যে। আমরা আজকে এখানে রয়্যাল গেস্ট হাউসে আমরা স্টে করবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, আও রুমটা দেখতে পাচ্ছেন, রুমটা একদম খুব সুন্দর রুম, এখানে আমরা আজকে স্টে করবো। ওকে, সাথে আছি আমি, ও সাথে কবির, কবির আছে সাথে। তো আমরা যার জন্য এসেছি, এখন আমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে বন্ধুরা। তো ট্রেনিং এর জন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি, তো এখন আমাদের স্যার তারা আসবেন। তো এই মুহূর্তে তো আমি ক্যামেরাতে তোমাদের ছবি তুলে দেখাতে পারবো না। তো এখন আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লাঞ্চে আমাদের কি দিয়েছে। সঙ্গে মাংস ছিল এবং একটা পুরো একটা ডিম ছিল এবং সঙ্গে সবজি ছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছিল, যদিও নুনটা একটু কম হয়েছিল। তো বন্ধুরা, আজকে সারাদিন শেষে এখন চলে এসেছি হোটেলে। তো হোটেলে স্নান টান সেরে এখন জাস্ট রেস্ট নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। কিছু সময় পরে সন্ধ্যার পরে একটু বেরোবো। তো এখন রাত 9টা বাজে, তো এখন আমরা ডিনার করছি। তো ডিনারে মোটামুটি ভালোই ছিল। কবির খাইছো তুমি? ঠিক আছে, খাও খাও খাও। তো গাইস, তোমাদের কি বলবো বুঝতে পারছি না। তো অ্যাকচুয়ালি সারাদিনের পর এখন এসেছে জাস্ট জাস্ট হোটেলে। হোটেলে এসে তো স্নান করলাম, স্নান টান সেরে জাস্ট এখন ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন এলাম। তো আমার সঙ্গে আছেন মিস্টার কবির দাস, কবির দাস। তো কি বলবো, ওর সঙ্গে তো আমি এই মানে প্রজেক্টে যোগদান দেওয়ার পর ওর সঙ্গে একদম ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়, আমরা একসঙ্গে কাজ করি। তো তোমরা নিশ্চয়ই জানো আমি অফিসের কাজে আজকে এসেছি আগরতলা, তো হোটেলে আছি। আর আমি আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমি বলতে চাই যে মিস্টার প্রবীর কিছু বলার জন্য আমার অডিও দেব, কিছু বলার জন্য আমি আর কি বলবো। এখানে হোটেলে আসার পরে যা দেখতেছি ওর ওয়াইফের জন্য খুবই ইন্টারেস্টিং বা মুখ্য মানে মানে অনেক মুখ্য বক্তা ছিল যে আজকে হোটেলে থাকতে হবে। এটা বলছো অবশ্য ও একদম ঠিক বলছে, আমি স্বীকার করছি। কারণ আমি তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো, যখন আমি যখন বাড়ি থেকে আসি তখন অঙ্কিতার মুখটা কিরকম ছিল আমি তোমাদেরকে দেখিয়েছি। ও এক প্রকার তো কেঁদেই ফেলেছিল বা ক্যামেরার সামনে আসতে চায়নি, তারপরে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ও যেটা বলছে একদম ঠিক, আর আমি সত্যি কথা ওকে ছাড়া থাক মানে থাকতে আমার কষ্ট হচ্ছে বা এইভাবে আমরা আলাদা থাকিনি। তো আমাদের মানে সম্পর্কে তোমাদের কি রায় কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে, আমি এটা কামনা করি।
তো আমি আমার ব্লগটা আর দীর্ঘায়িত করবো না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানোর আগ্রহটা থাকে না। তো আমি এতটুকুই বলে আমার ব্লগটা এখানে শেষ করছি, আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ওকে টাটা।